এতদিন পরে কেন রেজাল্ট আনতে যাচ্ছিস ছবিটা জানাবো, তো চলো স্টার্ট করি। তো আমি এখানে রেডি সেডি হয়ে এবার বাড়ি থেকে বার হয়ে যাবো, আর দেখতে পাচ্ছো ঘড়িটা আমার হাতের মধ্যে রয়ে গেছে, কারণ এটা আমি যেতে যেতেই পড়ি। তো যাই হোক, তো সোনা এসে গেছিলো তাই আর কি পড়া হয়নি বাড়িতে, তাই হাতে ধরেই নিয়ে গেছিলাম, গিয়ে পড়েছি। তারপরে আমি কলেজ চলে যাব, আজ এতদিন পর কলেজ যাচ্ছি, মনে হয় লাস্ট কবে যে সেটাও আমার ডেট মাস কিচ্ছু মনে নেই, কারণ অনেকটা দিন হয়ে গেছে। আর এমন কি আমার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার দুটোরই রেজাল্ট বাকি আছে, দুটোরই রেজাল্ট আমি আনিনি, তো সেটাই আনতে যাব। কিন্তু আর এখানে দেখো যেতে যেতে এই বাঁধটা দেখো, বাঁধ বলো পুকুর বলো যাই বলো, তো অনেক সুন্দর পরিষ্কার লাগছিলো দেখতে, ওই জন্য খুব ভালো লাগছিলো দেখতে। তো যাই হোক, এটা একটু ঘুরে ফিরে যাচ্ছিলাম, এই দিক থেকে গেলে একটু লেট হয়, বাট একটু গল্প করে 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 যাই যেতে পছন্দ করি আর কি, তাই আর কি। তারপর গল্প করতে করতে আমরা চলে এসেছি কলেজ। তো সোনাকে বললাম যে কলেজ চলো, ও যাবে না, ও বলছে তুমি যাও নিয়ে এসো। তো আমি যেয়ে পরে দেখি অনেকদিন পর কলেজ ঢুকছি, তো অনেক ভালো লাগছে, বাট কলেজ না কলেজের লাইফটা ভেবেছিলাম অনেক ভালো কাটবে, কিন্তু সত্যি বলতে একদম ভালো কাটেনি। আমার তো স্কুল লাইফটা মনে হয় অনেক ভালো কেটেছিলো। তারপরে এখানে রেজাল্ট নেওয়ার জন্য আমি এখানে এসে লাইনে দাঁড়িয়ে গেছি, দেন আমি রেজাল্ট নিয়ে পরে বার হয়ে গেছি। তো হ্যাঁ, দু একটা কথা শুনতে হয়েছিলো যে স্কলারশিপ নেওয়ার সময় রেজাল্টের কথা মনে পড়ছে, নাহলে রেজাল্ট নেওয়ার সময় এই কথাটা বলেছিল, বাট যাই হোক একটু তো শুনতে হবে, যেহেতু এতদিন পর আসছি আমি রেজাল্ট নিতে, তাই না? তো আমার মতন কে কে অলস হচ্ছে প্লিজ জানাবে, যে রেজাল্ট আনতে অনেক কষ্ট, মানে কোনো কিছু কাজ কলেজে যে কাজ থাকে না কেন মানে একটু কষ্ট লাগে যেতে, আর ক্লাস তো হয়ই না কলেজে সত্যি বলতে। তারপর ওখান থেকে বার হওয়ার পর আমি আমার কলেজের বাইরে ফুচকা ঠেলা কিন্তু অনেক টেস্টি ফুচকা বানাই, তাই ওখানে ফুচকা খেয়ে নিই 10 টাকার, বেশি খাইনি 10 টাকারই খেয়েছি। তারপর সোনা বলছে চলো আজকে লাঞ্চটাও করে নিই বাইরে, আমরা আচ্ছা ঠিক আছে চলো। তো আমি আর সোনা এখানে ঠিক চলে এসেছি ওই জন্য, আর একে ভিডিও করতে গেলে সবসময় ডাকতে হয় যে দেখো ক্যামেরার দিকে দেখো আর কি। তো যাই হোক, এখানে এসে কয়েকটা ফটো শটো ক্লিক করে তারপরে আমাদের খাবারও চলে এসেছিলো। আর দুপুরবেলা এলে আমরা বেশিরভাগ থালিয়েই খাই, তোমরা হয়তো অনেক ব্লগে দেখেছো, আর সত্যি বলতে ঠেকের থালিটা অনেক টেস্টি, অনেক কম প্রাইসে এত সুন্দর খাবার সত্যি বলতে কোথাও দেয় না। তো আমরা তো বলবো যে তোমরাও থালিয়েই খাবে এখানে দুপুরে, আর পেটও ভরে যাবে। তো এখানে আমি আর সোনা খাই একটা থালি অর্ডার করে দুজনেই খেতে পারি না, ওটার মধ্যেই অনেক কিছু বেঁচে যায়। তো যাই এখানে খেয়ে দিয়ে বিল দিল করে এবার এখান থেকে আমরা বার হয়ে যাবো, তার আগে আমাদের দুজনে একটু ফেসটা দেখিয়ে দিলাম। তো যাই হোক, কেমন লাগছে প্লিজ জানাবে, যদিও কোনো খাস লাগেনি বাট জানাবে তবুও। তো যাই হোক, তারপর ওখান থেকে বার হয়ে যাই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানাবে, আরও নতুন নতুন ব্লগ আসবে অনেক তাড়াতাড়ি, তো সঙ্গে থাকো পাশে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, আজকের ব্লগটা এই পর্যন্ত, তো বাই গাইস, টেক কেয়ার, সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।